অশান্ত বাংলাদেশে যাবেন না ভারতীয়দের কড়া নির্দেশ বিদেশ মন্ত্রকের আটকে পড়া ভারতীয়দের জন্য তিনটি হেল্পলাইন নম্বরও চালু করলো বিদেশ মন্ত্রক শেখ হাসিনা সরকারের অবসান দেশের শাসনভার দখল করলো বাংলাদেশ সেনাবাহিনী সাংবাদিক বৈঠক করে শেখ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন বাংলাদেশ সেনা প্রধান এরপর বিক্ষোভকারীদের দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি হাতুড়ি দিয়ে ভাঙতে গত দুদিন ধরে পাকিস্তানিদের বিক্ষোভে ফেরুত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ রবিবার একদিনেই সে দেশে অন্তত 97 জনের মৃত্যু হয়েছে ঢাকায় প্রাণ হারিয়েছেন 14 জন পুলিশ কর্মী এহেন পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করলো ভারতীয় বিদেশ মন্ত্রক সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয়রা যেন এই সময় বাংলাদেশে না যান এছাড়াও সেই দেশে থাকা ভারতীয়দের অত্যন্ত সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রকের তরফে বিশেষ নির্দেশিকা পোস্ট করা হয় এক্স হ্যান্ডেলে সেখানে লেখা হয়েছে বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে জানানো হচ্ছে ভারতীয়রা যেন কোনোভাবেই বাংলাদেশে না যান পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত রাখুন ভারতীয়রা আপাতত যে সমস্ত ভারতীয়রা বাংলাদেশে রয়েছেন তাদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে ভারতীয়দের বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের জন্য তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশে ভারতের সহকারী রাষ্ট্রদূত জানিয়েছেন সিলেটের এখতিয়ারে বসবাসকারী ছাত্রছাত্রী সহ সকল ভারতীয় নাগরিকদের ভারতীয় হাই কমিশনের দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রসঙ্গত কোটার দাবি মেটার পরেও রক্ত ঝরছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের অপসারণ চেয়ে ফের রাস্তায় নামে সদ্য নিষিদ্ধ হওয়া জামাত ও বিএনপি দলের সদস্য সমর্থকরা বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জানান সন্ত্রাসবাদীরা তাতেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড